ভঙ্গা ঘরে চকা জন রে, ভঙ্গা ঘরে চকা জন, তুই মোর ধন ফুল চন্দন, পুরিথিবা দুই কান। এই ঘরটি হেউছি পদ্মশ্রী জিতেন্দ্র হরিপালক ঘর। বাচু গাঁ চাই আমর পড়িশা, জুই যাই মলি অপরাজিতা, রঙ্গবতী রঙ্গবতী। সেই জিতেন্দ্র হরিপাল যে রঙ্গবতী গীত পাইঁ প্রসিদ্ধ, ভঙ্গা ঘরে চকা, যো গীতরে অছি ভঙ্গা ঘরে চকা জন্ম, আজি সতকু সত সেইমতি দুর্দশা ভুগুছন্তি জিতেন্দ্র হরিপাল। কিছুদিন তলে যে লগাণ বর্ষা হয়েছিল সেথিরে জিতেন্দ্র হরিপালক ঘর ভাঙ্গি যাইছি। আউ গণমাধ্যমরু সেই খবর পাই দূর রাজ্যরু জনে যুবক ধাই আসিছন্তি জিতেন্দ্র হরিপালক ঘরকু কিছু সাহায্য করিবা পাই। শুনন্তু পুরা কাহিনী। একচুয়ালি মোটা পেপরু পড়লি, পেপরু পড়িগুরু জানলি মানে ঘরটা এমতি ভাঙ্গি যাইছি। তো আমার যেহেতু গোটে মহানদী এসোসিয়েসন আছে চেন্নাইরে, তা বাদরে তারপরে আমি একটু টুইটরে বি আনিলু, আউ কেতে জন সাঙ্গ মানে কটক ভুবনেশ্বর মিশিকি আমি কিছুটা গোটে সাহায্য করিবা পাই চাইলু। ঘটনাটা হচ্ছে সরকার তো নিশ্চিত ভাবে মানে গোটে সাহায্য সহযোগ করিব, যেহেতু ইয়ে হচ্ছে আমার সম্বলপুর তথা আমার পশ্চিম ওড়িশার গোটে গর্ব আর গৌরব। হ্যাঁ, সে মানে পেপর বি পড়লে সম্বাদ আর টিভি দেখিকি সে গোটে মহামুশিল আসি নেই আগ্রু, সে মধ্যে বাটু ধমা পর্যন্ত পৌঁছলে তারপরে ফোন করছেন, সে সোনপুর আসুছেন ধমা পর্যন্ত পৌঁছিকি ফোন করলে বলে কোন কেন কৌলি কে কৌলি মু শুভাশিষ কুছি কেন আসলে আমি একচুয়ালি চেন্নাইরে কাম করছি, অনেক পিলা অছু সে কাম বি করছি, গোটে অনুষ্ঠান আছে আমার মহানদী এসোসিয়েসন, আর আপনার ই ঘর এটা ছুটি পড়লা কিছু হেল্প করবার লাগে চাহুছ, যা বি হোক সে পয়সা হোক দুই পয়সা হোক কিছু করমু আমি। বুঝলি না বাবু, তুমি ইহাদি বর্ষা সিজনে নেই আস, তুমি বেক করো নাই আজ্ঞা বর্ষা হোক কি ঝড়ি হোক নাই আসলে রহি নেই পারু কই করি বলে কি একলা হচ্ছ। হ্যাঁ, মু সময় মোর অনুষ্ঠান তরফ মু একলা হচ্ছি ইহাদি, সমস্ত স্নেহ শ্রদ্ধা মিশিছে আজ্ঞা, মনা নিয়ে করবে আর মতো নাই অটকুন কি মতো যা বেক করি যা কই কুন মতো আছি দৌন আজ্ঞা, নাহলে রহি নেই হুয়ে ভোল নেই লাগবার পলে আইলে ইয়ে। সরকারি সাহায্য পাইলা বেড়ে টিকে লেট হয়ে যায়, সেটা তো সমস্তে জানি। তো আমি আসছু কিছু সাহায্য সহযোগ করব, যেমতি কি মানে এবে যে ঘরটা যে ভাঙ্গি যাইছে আউ ফর্দর ঘরটা মানে টোটাল ভাঙ্গি যাওয়া পরিস্থিতি রয়েছে, তাকে কেমতি টিকে কোন সাহায্য সহযোগ করিহব সে বিষয়ে আমি কিছু আর্থিক সহায়তা করিয়া পাই আসছু। হ্যাঁ, আমি স্যারঙ্কু দিয়েছু সাহায্য, আমি এপর্যন্ত দিয়েছু 10,000 টাকা, আগুকে মধ্যে দেওয়া হবে। আজ্ঞা, গোটে হোটেলে বোধ রিসেপশনিস্ট কি ম্যানেজর অছেন কই নেবে না, কিন্তু যেন বি পোস্ট হলে বি গোটে প্রাইভেট সংস্থায় কেতে দরমা মিলবে পিলাকে, ইমানে তাকর পেট পাটনা পুষবে তারপরে সে বাহারে খরচা কানা হয়েছে সেটা সেই হিসাব সে সীমিত আয়ের ভিতর বি এমানকর মনোভাবটা যদি অন্য কে সহযোগ করবার আছে তাহলে এটা কম কথা নেইছে, কিন্তু পরে মু যে জানলি ইমানে বহুত মহত্বপূর্ণ কাম মানে বি করছেন, অনেক লোক কে যদি কেনে কার চিকিৎসা নেই পারবার ট্রিটমেন্ট নেই পারবার সে লোক মানুষ নিয়ে সে চিকিৎসা করবার লাগি সে মানে সমস্তে প্রাণপণে নিজের মন বি দৌছন ধন বি করি করি করছেন পিলা মানে।